নমস্কার বন্ধুরা, নমস্কার। ইটিং শো চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর আমার নাম হচ্ছে পার্থ। আমার নাম দীপা। তো আমরা আজকে একটা ইটিং শো নিয়ে এসেছি। আজকে ইটিং চ্যালেঞ্জ হবে না, আমি বলছিলাম চ্যালেঞ্জ করার জন্য। আজকে কাঁটা আছে ডালে, মাছের মাথা ধোয়া আছে, তো কাঁটা ও কাঁটা যার কাছে বেশি আসবে ও তো হেরে যাবে। না, ও হারবে বলে করতে চাইছে না, ঠিক আছে? তোমার কাছে যদি বেশি মাছের কাঁটা গেছে তুমি হারবে, তার করো চ্যালেঞ্জ, করো করো চ্যালেঞ্জ। না, আচ্ছা আজকে ছাড়ো চ্যালেঞ্জ থাকুক। ছাড়ো ছাড়ো, কোনো ব্যাপার না, তুমি যখন চাইছো না না আমি চাইছি, তুমি এবার ওর কাছে বেশি কাঁটা চলে না গেছে না না এই জন্য চাইছে না ও, আমি তো চাইছি। কাঁটা করো কাঁটা আমার জানে, তুমি করো, হারবে। না হারবো না, করো চ্যালেঞ্জ। আজকে চ্যালেঞ্জ হবে আজকে ভিডিও, ঠিক আছে চ্যালেঞ্জ। কি পানিশমেন্ট তো কিছু রাখা হয় না, পানিশমেন্ট হবে লাস্টে আনবো গিয়ে, কি পানিশমেন্ট? যা হোক তো পানিশমেন্ট হবে। চ্যালেঞ্জ করবে, হ্যাঁ পারবে? পারবো পারবো। ভাত তো বেশি দিয়ে রেখেছো, তোমার তো এই ভাত আছে বেশি, তরকারি আছে বেশি, তো ভাত তো বেশি। চেঞ্জ এক্সচেঞ্জ এই এই সব করবে তুমি। এক্সচেঞ্জ করে না আচ্ছা লো ভাতটা, লো, তরকারি কিন্তু এক্সচেঞ্জ হবে, না তরকারি না হোক, এক্সচেঞ্জ ভাতটা এক্সচেঞ্জ হোক। ঠিক আছে। দেখি, আর তুমি সব এই সব দেখতে থাকো। ঠিক আছে চলো, চ্যালেঞ্জ করবে হ্যাঁ তো চ্যালেঞ্জ করবে। দেখুন, মানে আমাকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে আমার তো, মানে ইটিং শোতে আসাতেই মনে হচ্ছে আর হবে না, বন্ধ করতে হবে মনে হচ্ছে আসা। তো চলুন, কি চ্যালেঞ্জ, বেবি এসে গেছে, তো ঠিক আছে চ্যালেঞ্জ হোক। হ্যাঁ, একটা মানসিক প্রস্তুতি দরকার ছিল আমার। না আমার কোনো মানসিক প্রস্তুতির দরকার নেই। ঠিক আছে, তুমি তো তখন কেন তাহলে না বললে? না তুমি, তোমার কথার জন্য আমি বললাম চ্যালেঞ্জ থাকুক, তুমি তো আমার নামে দিয়ে দিচ্ছ। তো তুমি তো না না বলেছিলে। আমি চাইছি চ্যালেঞ্জ হোক। ঠিক আছে, কোনো অসুবিধা, চ্যালেঞ্জ হোক হ্যাঁ তাহলে। চ্যালেঞ্জ হোক। ঠিক আছে, তো হ্যাঁ চলুন তাহলে আজকে চ্যালেঞ্জ শুরু করা যাক। ওয়ান টু থ্রি স্টার্ট। মেনুটা কি আছে বললাম? হ্যাঁ, আলু পোস্ত, আর মাছের, আমাদের একজন বন্ধু বিশ্বরঞ্জন প্রধান উনি কমেন্ট করেছিলেন, ওনার রিকোয়েস্টে আজকে মেনু সব হয়েছে। আজকে আলু পোস্ত, মাছের ঝোল, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডালমা। শুরু করো, দারুণ হয়েছে আলু পোস্তটা। চ্যালেঞ্জ যখন বলেছি থোড়ি পিছনে হটবো, পছগুঞ্চা নেই বিরল জাতকে। কাঁটা প্রচুর মাছের মাথা দিয়ে হয়েছে তো, এটা কাঁটা প্রচুর আছে। আমার তো প্রচুর ভাত আছে না এতে,
আর কিছুদিনের মধ্যে আমাদের চ্যানেলে একটা ফাটাফাটি চ্যালেঞ্জ আসবে। তাহলে ফার্স্টে বলবো না, আলু পোস্ত থেকে ঝিঙ্গা পোস্তটা করলে ভালো হতো আজকে। আমাকে তো সব বেশি বেশি আসছে, অলরেডি শেষ করে ফেললে তো সব, ভাত তো আমার বেশি ছিল। এরকম চ্যালেঞ্জ আনলে দেখুন দেখুন আমাকে এইভাবেই হারায় সবসময়, সবসময় আমাকে বেশি বেশি দিয়ে দেয় আর হারিয়ে দেয়। তুমি তো সবসময় চিটিং করে দিত, একজন কেউ বলে দি, সবাই বলে না আমি কোনোদিন চিটিং করি না। আমাদের তোমার থেকে বেশি ভাত তো এক্সচেঞ্জ করলো। তারপরে আবার জল খেয়ে পেট ভরে গেল, এই তোমার তো কম ভাগ্য। আমি তো জানি হেরে গেছি, তুমি তো শেষ করে ফেললে। বাবা কি ফাস্ট খাচ্ছ, কোম্পানিতে লোক বলে আমাকে প্রচুর ফাস্ট খাও। তুমি আমাকে দেখলে হাত ফেল করবে।
হ্যাঁ সত্যি, গুজরাটির লোকেরা আমাদের ভাত খাওয়া দেখলে ওরা তো হার্ট ফেল করে দেয়। এরকম তুমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বলতে থাকো, তো বেশি হয়ে গেছে তো আমার, আমি পারছি না আর খেতে। সাবধানে খাও, কাঁটা ফাটা লাগবে না, সাবধানে খাও, কাঁটা পচে গলায় লেগে যাবে, তোমাকে হারিয়ে হারিয়ে ছাড়বো না, ঠিক আছে? সাবধানে খাও, মানে তোমার একটু আছে, আমার শেষ হয়েছে আগে, না না আমার শেষ হয়েছে, আমার আগে শেষ মাঠে, আমি পরিষ্কার করে মাছগুলো খেয়েছি, আমারও পরিষ্কার, আমার একটাও কোথাও থাকেনি, আমি জিতেছি। আপনারা কমেন্ট করে জানাবেন কে জিতেছে, আমি জিতেছি, আপনারা যে জিতেছে বলবেন, তাই সে আগের ভিডিওতে সে পানিশমেন্ট নেবে, পানিশমেন্ট দেবে না, পানিশমেন্ট এই ভিডিওতে নেব না, আপনারা কমেন্ট করে বলবেন যে কে জিতেছে, তাই যে হেরেছে বলবেন আপনারা, সে কয়লা পানিশমেন্ট নেবে, আগের ভিডিওর শুরুতেই নিয়ে নেবে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ তো আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ, জানাবেন যে দাদা জিতেছে, তাহলে ও আগের ভিডিওতে শুরুতেই পানিশমেন্টটা নেবে, ঠিক আছে? আজকে কোনো পানিশমেন্টের জন্য আমরা প্রস্তুত ছিলাম না, তো পানিশমেন্টটা ও তো মানতে চাইছে না যে ও হেরেছে বলে, আমিও মানতে চাইছি না যে আমি হেরেছি, তাই আপনারা যা বলবেন, না পানিশমেন্টটা তাছাড়া ঠিক হয়নি, হয়নি কি হবে, তো আপনারা কমেন্ট করে জানাবেন যে দাদা জিতেছে আর বৌদিকে এই পানিশমেন্টটা দিন, তো বৌদিকে সেই পানিশমেন্টটা দেওয়া হবে, ঠিক আছে? প্লিজ রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট আপনাদের,
তো চলুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন আর কি। আর আমাদের নতুন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, ওর একটা ব্লগ চ্যানেল আছে, সেটাকেও পারলে সাবস্ক্রাইব করে দেবেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তো চলুন, এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষছি। টাটা। টাটা।